ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে। জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় 100 মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। জেলার বিভিন্ন স্থানে 2 শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে। এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ার কারণে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। এখন ঘরের সাথে সাথে গতকাল থেকে আজকে বাতাসের তোড় আরো বেড়েছে। জনপদটা আছে যেখানে বা যেখানে আশ্রয় নেয় মানুষ, যাওয়া প্রয়োজন, নিয়ে যাওয়া প্রয়োজন, সেসব জায়গা শুভ পরিদর্শন করছি। পাশাপাশি আমাদের সাথে শুকনো খাবার আছে, আমরা যেখানে প্রয়োজন বোধ করবো, যেখানে প্রয়োজন সেখানে আমরা শুকনো খাবার বিতরণ